এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার একমাত্র কলেজের চট্টগ্রামে ফেহা। ও পশু পাখি পাগল একটা মেয়ে। অবশ্য শুধু ও না, ওর পরিবারের সবাই একই রকম। ওর বাবা, ওর কাকু, ওর ফুপি, ওর দাদা দাদি সবাই একটা কিছু পাইলেই হলো। বাসায় বিড়াল হচ্ছে পালে, আমাদের ঢাকার বাড়িতে বিড়াল পালে, ওর দাদা দাদি যেখানে থাকে সেখানে বিড়াল পালে, ওর বাবা যেখানে থাকে সেখানে বিড়াল পালে, ওর ফুপি তো প্রচুর পরিমাণ বিড়ালকে খাওয়ায়। আর আমার মেয়ে যে কোনো একটা ছাগল, গরু, ভেড়া, মুরগি, হাঁস দেখলে তো হলো, ওর ওইটার পিছনে দেখতে দেখতে ওর সময় পার করতে পারে। অবশ্য এটা আমার জন্য ভালো, আমাকে বেশিক্ষণ দেখে রাখতে হয় না, বাইরে নিয়ে গেলে একটু ছেড়ে দিলেই শেষ আমার কাজ। এখন ও চারপাশ দেখতে থাকবে আর মজা করতে থাকবে। ফেহা ভাই, আমি কিন্তু তোমাকে রেখে চলে যাব। ফেহা ফেহা ছাগলের বাচ্চাটাকে পেয়ে সব ভুলে গেছে, কিন্তু আমার অনেক ভয় লাগে, কারণ রাস্তাঘাটের কথা বলা যায় না, কখন কোন গাড়ি ঘোড়া আসে, আর এই বয়সে বাচ্চাগুলোকে তো বিশ্বাস করা বহা মুশকিল। এই এখনই মনে করেন ঠিক আছে, আপনার চোখের পলকেও কোথা থেকে কোথা দৌড় দিবে আপনি বুঝতে পারবেন না, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। এই যে একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল, ফেহার সাথে তার প্রায় দেখা হয়, মাঝে মধ্যে একটু গল্প স্বল্প হয়, মনে হচ্ছে এখন একটু গল্প স্বল্প করবে।